সামনে যেহেতু আমাদের যাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন সংক্রান্ত এবং এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে জামাত বিএনপির বিরুদ্ধে आज बस वीडियो देना का बहुत दौड़ रहा है वीडियो সম্মেলন কক্ষে এসে উপনীত হয়েছেন। এজন্য আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরবন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমরা আমাদের কাছ থেকে সামনে যেহেতু আমাদের যাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন সংক্রান্ত এবং এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে জামাত বিএনপির যে অপতৎপরতা, সেই অপতৎপরতা প্রতিহতের ব্যাপারে আমরা আমাদের কাছ থেকে কিছু পরামর্শমূলক কথা শুনে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করবো। ধন্যবাদ সবাইকে। এই সভায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মেলনীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাতা শেখ ফজিলাতুন্নেসা এবং তার শিশুপুত্র এবং তার প্রিয় নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন যারা ওই 15 আগস্টে দাঁড়িয়ে আমরা আগামী দিনে আর মাত্র 2-1 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত হবে। এই তফসিল ঘোষিত হওয়া আপনারা তিনি বিভিন্ন অনলাইন মিডিয়া ইউটিউব মিডিয়া দেখছেন। সারা বাংলাদেশে জামাত বিএনপি যোদ্ধারা আবার ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ জোটকে ভদ্রীভূত করে আওয়ামী যুবলীগের নেতৃত্বে আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংসদে ক্ষমতা নিয়ে আসতে চাই। আজকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যেই আমাদের এখানে মেসেজ পেয়েছেন আপনারা যে আগামী নির্বাচনে এই সুন্দরগঞ্জ নৌকা প্রতীক থাকবে। নৌকা প্রতীক থাকবে যেহেতু কে পাবে সেটা বড় বিষয় নয়, যিনি নৌকা আপনাদের মাছ থেকে নৌকা পেতে পারেন। আপনার যে হাজার হাজার